হ্যালো বেস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে বাইকটা নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, বাইকটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 160 2022 মডেলের। তো এই রেসিং এডিশনের কী কী চেঞ্জ হলো এবং বাইকটাতে কী কী নতুন অ্যাড করা হলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি সর্বপ্রথম ফ্রন্ট থেকে যদি আসি, বাইকটাতে ফ্রন্ট টায়ার হিসেবে আমরা আগের টায়ার পাবো 90 সেকশনের একটি টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবো ডিস্ক ব্রেক, এবং ডিস্ক ব্রেকের সাইজ হচ্ছে 270 mm। এবং এই বাইকটিতে সিবিএস এবং এবিএস কোনোটাই পাওয়া যাবে না। আর আমি যদি রিয়ারের দিকে আসি, রিয়ার দিকে একটা পরিবর্তন দেখা যাচ্ছে বাইকের চাকা। বাইকটিতে আগের মডেলের চাকা সাইজ ছিল 110 সেকশনের একটি টায়ার, এবং এটা পরিবর্তন করে 2022 মডেলের বাইকের পিছনের রিয়ার টায়ার সাইজ হচ্ছে 120 সেকশনের, এবং পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক দুটা আলাদা আলাদা ব্যারেন্টি পেয়ে যাবেন, এবং পিছনের ডিস্ক ব্রেকের সাইজ হচ্ছে 200 mm। আর আমি যদি বাইকটার হাড় নিয়ে বলি, বাইকটার ইঞ্জিন নিয়ে বলি, বাইকটাতে ইঞ্জিন সিএমই রাখা হলো। এই রেসিং এডিশনে বাইকের সর্ববৃহৎ যে পরিবর্তন দেখা যাচ্ছে বাইকটার গ্রাফিক্স। বাইকটাতে আগের মতোই আমরা একটা 3D লোগো, হর্স লোগোটা পাওয়া যাচ্ছে, এবং এই যে এখানে আরটিআরের ডান পাশে এবং বাম পাশে কিট, ওই কিটের মধ্যে খুব সুন্দর করে স্টিকার, গ্রাফিক্সের স্টিকার দেখা যাচ্ছে। এই গ্রাফিক্সের কারণে বাইকটার লুক খুব অ্যাট্রাকটিভ একটা লুক আসলো। প্রথম পরিবর্তন হচ্ছে পিছনের চাকার সাইজ, যেটা আগে ছিল 110 এখন 120, এবং সেকেন্ড পরিবর্তন হচ্ছে বাইকের গ্রাফিক্স, অ্যান্ড থার্ড পরিবর্তন হচ্ছে বাইকের ভাইব্রেশন। এই বাইকের কমন একটা সমস্যা হচ্ছে বাইকের ভাইব্রেশন নিয়ে। এখন নতুন ভার্সনে 2022 মডেলের ভাইব্রেশন নিয়ে নাকি একটু কাজ করা হলো, এবং তুলনামূলক ভাইব্রেশন অনেক কম আসবে। আর একটা পরিবর্তন দেখতে পারবো আমরা মিটারে, আমরা একটু দেখি যে মিটারের একটা পরিবর্তন দেখা যাচ্ছে। মিটারের কালারটা আগে থেকে অনেক স্বচ্ছ বলে মনে হচ্ছে মিটার ডিসপ্লেটা। যাই হোক, তো মূলত এই হচ্ছে বাইকের মেজর পরিবর্তন। এখন আসি বাইকের প্রাইস নিয়ে। বাইকের প্রাইসের মধ্যে বিশাল একটা ডিসকাউন্ট দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই বাইকের অ্যাপাচি আরটিআর 160 রেসিং এডিশনের সিঙ্গেল ডিস্কের প্রাইস হচ্ছে 170,000, এবং ডাবল ডিস্কের প্রাইস হচ্ছে 178,000 টাকা। তবে এখানে একটা ডিসকাউন্টের বিষয় আছে, বিষয়টা হচ্ছে 2 বছরের রেজিস্ট্রেশন ফি পাবেন, সেই সাথে আপনারা এই বাইকের উপরে বর্তমানে 10,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তো সেই হিসেবে কাউন্ট করলে বাইকটার প্রাইস হচ্ছে, সিঙ্গেল ডিস্কের প্রাইস হচ্ছে 6,500 টাকা, এবং ডাবল ডিস্কের প্রাইস হচ্ছে 68,000 টাকা। তো মূলত এই হচ্ছে অ্যাপাচি আরটিআর 160 রেসিং এডিশন বাইকটির কাহিনী। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।